হ্যালো স্টুডেন্টস, স্টাডি রুমে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার 2023-24 ভূগোলের পেজ 226-এর শর্ট প্রশ্নের উত্তরগুলি করব। ভূগোলের আগের পেজগুলির প্রশ্নোত্তরের ভিডিও তোমরা যদি দেখে না থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও, নিচে ডিসক্রিপশনে লিঙ্ক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো, তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। বিভাগ খয়ের মধ্যে আছে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। এক নম্বর প্রশ্ন হল, যে প্রক্রিয়ার মাধ্যমে নিম্নভূমির উচ্চতা বৃদ্ধি পায় তাকে বলে, এর উত্তর হবে আরোহণ প্রক্রিয়া। দুই নম্বর প্রশ্ন হল, মেরু অঞ্চলে বা শুষ্ক অঞ্চলে গিরিখাতকে বলে, এর উত্তর হবে ক্যানিয়ন। তিন নম্বর প্রশ্ন হল, পাখির পায়ের মতো আকৃতির বদ্বীপ গঠিত হয়েছে, এর উত্তর হবে মিসিসিপি মিসৌরির মোহনায়। চার নম্বর প্রশ্ন হল, যে যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয়, এর উত্তর হবে হাইগ্রোমিটার। পাঁচ নম্বর প্রশ্ন হল, ক্যারিবিয়ান সাগরে সৃষ্ট ঘূর্ণিবাতকে বলে, এর উত্তর হবে হ্যারিকেন। ছয় নম্বর প্রশ্ন হল, সমুদ্রে ভাসমান বিশাল বরফের স্তূপকে বলে, এর উত্তর হবে হিমশৈল। সাত নম্বর প্রশ্ন হল, একটি ই বর্জ্যের উদাহরণ দাও, এর উত্তর হবে ভাঙা মোবাইল। আট নম্বর প্রশ্ন হল, ভারতের নবীনতম রাজ্যটি হল, এর উত্তর হবে তেলেঙ্গানা। নয় নম্বর প্রশ্ন হল, আম্রবৃষ্টি দেখা যায়, এর উত্তর হবে দক্ষিণ ভারতে। দশ নম্বর প্রশ্ন হল, ভারতের বৃহত্তম মহানগরটি হল, এর উত্তর হবে মুম্বাই। এগারো নম্বর প্রশ্ন হল, ভারতের সিলিকন ভ্যালি বলা হয়, এর উত্তর হবে বেঙ্গালুরুকে। বারো নম্বর প্রশ্ন হল, ভারতের করমুক্ত বন্দর, এর উত্তর হবে কান্দালা। তেরো নম্বর প্রশ্ন হল, ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা হল, এর উত্তর হবে ভাকরানাঙ্গাল। চোদ্দ নম্বর প্রশ্ন হল, ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে সমোন্নতি রেখার রং থাকে, এর উত্তর হবে বাদামি। এরপরে বিভাগ ক্ষয় আছে শুদ্ধ অশুদ্ধ লেখো। এক নম্বর প্রশ্ন হল, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে সাধারণত গ্রীষ্মকালে বৃষ্টি হয়, এটি অশুদ্ধ হবে। দুই নম্বর প্রশ্ন হল, নিরক্ষীয় অঞ্চলে সমুদ্র জলে লবণতা সর্বাধিক থাকে, এটি অশুদ্ধ হবে। তিন নম্বর প্রশ্ন হল, আর্সেনিক দূষণ হল এক প্রকার জলদূষণ, এটি শুদ্ধ হবে। চার নম্বর প্রশ্ন হল, ভারতের উত্তরতম স্থানের নাম ইন্দিরাকল, এটি শুদ্ধ হবে। পাঁচ নম্বর প্রশ্ন হল, গঙ্গার নবীন পলিযুক্ত অঞ্চল খাদান নামে পরিচিত, এটি শুদ্ধ হবে। ছয় নম্বর প্রশ্ন হল, কোচিকে আরব সাগরের রানী বলে, এটি শুদ্ধ হবে। সাত নম্বর প্রশ্ন হল, ইসরোয়ের সদর দপ্তর বেঙ্গালুরুতে অবস্থিত, এটি শুদ্ধ হবে। এরপরে আছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। এক নম্বর প্রশ্ন হল, থর মরুভূমির চলমান বালিয়াড়িকে ড্যাশ বলে, এর উত্তর হবে ধ্রিয়ান বলে। দুই নম্বর প্রশ্ন হল, জলীয় বাষ্প ঘনীভূত হওয়ার সময় ড্যাশ ত্যাগ করে, এর উত্তর হবে লিনতাপ ত্যাগ করে। তিন নম্বর প্রশ্ন হল, ড্যাশ সমুদ্র স্রোত সৃষ্টির অন্যতম কারণ, এর উত্তর হবে বায়ু প্রবাহ। চার নম্বর প্রশ্ন হল, যে সকল বর্জ্য বিয়োজিত হয়ে জল মাটি ও বাতাসের সঙ্গে মিশে যায় তাকে ড্যাশ বলে, এর উত্তর হবে জৈব ভঙ্গুর বলে। পাঁচ নম্বর প্রশ্ন হল, ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম অংশ ড্যাশ, এর উত্তর হবে কন্যাকুমারী অন্তরীপ। ছয় নম্বর প্রশ্ন হল, জোয়ার বাজরা ও রাগিকে একত্রে ড্যাশ বলে, এর উত্তর হবে মিলেট বলে। সাত নম্বর প্রশ্ন হল, ড্যাশের চা স্বাদে গন্ধে অতুলনীয়, এর উত্তর হবে দার্জিলিংয়ের চা। এরপরে আছে একটি বা দুটি শব্দে উত্তর দাও। এক নম্বর প্রশ্ন হল, সাহারায় বালুকময় মরুভূমি কি নামে পরিচিত, এর উত্তর হবে আর্ক নামে পরিচিত। দুই নম্বর প্রশ্ন হল, বায়ুমণ্ডলের কোন স্তরে আবহাওয়ার সমস্ত কার্যাবলী দেখা যায়, এর উত্তর হবে ট্রোপোস্পিয়ারে। তিন নম্বর প্রশ্ন হল, পুরোসীয় স্রোত কোন মহাসাগরে দেখা যায়, এর উত্তর হবে প্রশান্ত মহাসাগরে দেখা যায়। চার নম্বর প্রশ্ন হল, প্লাস্টিক কোন ধরনের বর্জ্য, এর উত্তর হবে নন বায়োডিগ্রেডেবল বর্জ্য। পাঁচ নম্বর প্রশ্ন হল, ভারতের একটি বৃষ্টিছায়া অঞ্চলের নাম লেখো, এর উত্তর হবে শিলং। ছয় নম্বর প্রশ্ন হল,
ভারতের একটি জায়েদ ফসলের নাম লেখো। এর উত্তর হবে আউশ ধান। সাত নম্বর প্রশ্ন হল, ভারতের একটি স্বাভাবিক সমুদ্র বন্দরের নাম লেখো। এর উত্তর হবে মুম্বাই। আট নম্বর প্রশ্ন হল, আরএফ স্কেলের পুরো নাম কি? এর উত্তর হবে রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন। আজকের ক্লাসের ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিও। পরের পেজগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে একটি লাইক করে দিও। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।